আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে রং লাগাতে দেখলে কি হয়, অথবা রং মিস্ত্রিকে দেখলে কি হয়, অথবা নিজেই নিজের ঘর অথবা বাড়ি অথবা কোনো কিছু রং করতে দেখলে কি হয়, এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা আমরা সাজিয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যা বিশারদ আল্লামা ইবনে সিরিন তার থেকে, কেননা তিনি এক সময় যুগের সবচেয়ে প্রসিদ্ধ আলেম ছিলেন, স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ। এই জন্য আজকে আমরা তার থেকে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবো। অবশ্যই এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, স্বপ্নে কেউ যদি রঙের কাজ করতে দেখে অথবা নিজেই রং লাগাতে দেখে, তাহলে ইহা স্বপ্ন দর্শনকারী সে তার কথার মধ্যে অনেক কিছু বানিয়ে বলবে, সে অনেক ঘটনার মধ্যে আগ পিস করবে, সে মিথ্যা কাহিনী বানিয়ে বানিয়ে মানুষের কাছে বলবে, অথবা কথার ক্ষেত্রে সে মিথ্যাবাদী হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ নিজে কোনো মানুষকে রং দিতে বাধা প্রদান করে থাকে, তাহলে সে কোনো বিষয় নিয়ে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে, অথবা সে নিজে বাক পটু হওয়ার লক্ষণ অথবা তর্কে বিজয়ী হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ কেউ যদি তার নিজের জামা কাপড় নিজেই রং দিতে দেখে অথবা নিজেই নিজের শরীরের মধ্যে রং দিতে দেখে, রং মিশ্রণ করতে দেখে, তাহলে এই সমস্ত স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্ন দর্শনকারী সে তার বিভিন্ন পোশাক আশাকের মাধ্যমে অথবা তার বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে তার কাছে বিভিন্ন ধরনের আধুনিক জিনিসগুলো পছন্দ হবে, এবং এই পছন্দ হওয়ার কারণে এক সময় তার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে। এক কথায় বলতে গেলে এই কথাটা কিতাবে রয়েছে, এজন্য আস্তে আস্তে এটা মোটামুটি খারাপের ইঙ্গিত ধরা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। এমনই সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।